বিডি সহ সকল তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে তামাক বিরোধী আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সকালে বাংলাদেশের বিডি বিষয়ে গবেষণাপত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একবারে নয়, পর্যায়ক্রমে কর বাড়িয়ে বিড়ির উৎপাদন কমাতে হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। সাংবাদিক সুশান্ত সিনহা ও আমিন আল রশিদের গবেষণায় বাংলাদেশে বিড়ি শিল্প এবং শ্রমিকদের সংখ্যা সহ বিড়ি শিল্পের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। গবেষণা অনুযায়ী বর্তমানে দেশের 31টি জেলায় মোট 117টি বিড়ি কারখানা রয়েছে। সেগুলোতে 65,000 কার্ডধারী সহ প্রায় 3 লাখের মতো শ্রমিক কাজ করছেন। তাদের দৈনিক মজুরি মাত্র 50 থেকে 70 টাকা। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, জনস্বাস্থ্যের হুমকির কথা বিবেচনায় বিড়ির ব্যবহার কমিয়ে আনতে হবে। তামাক বিরোধী আন্দোলন জোরদার করে এই আন্দোলনকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার আহ্বানও জানান ডক্টর আব্দুর রাজ্জাক। এই ক্ষেত্রে সরকারকেও ভূমিকা নিতে হবে, বিড়ির কারখানার বিড়ির উপর আরো ট্যাক্স বাড়াতে হবে যাতে এগুলো বন্ধ হয়ে যায়, মানুষকে এইভাবে একটা আন্দোলন এটাকে রূপান্তর করেন। আমি বিশ্বাস করি, আমি মন্ত্রী হিসাবে এটার বিরুদ্ধে থাকলেও আমিও বাধ্য হব আপনাদের আন্দোলনে একটা পর্যায়ে গিয়ে অংশগ্রহণ করতে।